কারণ আমি এক মহাদেশে সে আরেক মহাদেশে, তুমি থাকলে হয়তো আরো সুন্দর হতো, আর আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। না আসলে এভাবে বয়ফ্রেন্ড খোঁজার পক্ষপাতী আমি না, যখন যেটা কপালে থাকবে সেটা এমনি আল্লাহ পাঠাই দিবে, আমার দরকার নেই আসলে এখানে গিয়ে কাউকে খোঁজার। আলহামদুলিল্লাহ খুব লাকিলি আমার একজন খুব ভালো লাইফ পার্টনার আছে, কিন্তু আনফর্চুনেটলি সে হচ্ছে গিয়ে বাংলাদেশে থাকে না, সে থাকে কানাডাতে। সো ঠিক এখন সে ঘুমে আর আমি এখন জেগে আছি। বিয়ে হয়েছে আমাদের মাত্র 2 বছর, তো আমরা একবারও ঠিক সেভাবে ওরকম করে ভ্যালেন্টাইন্স ডে অথবা ফাল্গুনটা পালন করতে পারিনি, সেই আক্ষেপটা তো রয়েই গেছে। আসলে ছোট ছোট করে অনেক এক্সপ্রেশন দেওয়া হয় তো সেরকমভাবে বলা যায় না, কিন্তু তাকে আমি বলতে চাই যে ও আমাকে কতটুকু ভালোবাসে সেটা তার মানে কম থাকুক, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আর আমার কাছে মনে হয় যে দেওয়াটাই বেশি আসলে ভালো পাওয়ার চেয়ে, এটাই বিশ্বাস করি। টানটাই তো অন্যরকম, মানে কেন আমি উইশ করে জাস্ট অনেক কিছু কবিতা লিখে অথবা কোনোভাবে ছন্দ মিলিয়ে তাকে কেন বলতে হবে, তাকে তো সবসময় ভালোবাসি, তো এটার জন্য আলাদা কিছু বলা হয়নি। কারণ আমি এক মহাদেশে সে আরেক মহাদেশে, আর আমি আপনাদের থ্রুতে ওকে জানিয়ে দিতে চাই যে সত্যি দিনটা তোমাকে ছাড়া অনেক বেশি ম্লান, তুমি থাকলে হয়তো আরও সুন্দর হতো, আর আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, তোমাকে অনেক বেশি মিস করছি। আমাদের জীবনটা হচ্ছে পড়াশোনা করতে করতে গেলেও ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া অবধি, এখন ঢাকা ভার্সিটিতে চান্সের পর হচ্ছে অনার্স লাইফ থার্ড ইয়ার অবধি পড়াশোনা করতে করতেই যাচ্ছে, তো এখনো প্রেম আসেনি। ইভেন আজকেও আমরা ভ্যালেন্টাইন্স ডে বাদ দিয়ে সরস্বতী পুজোর কাজ করেছি সকাল থেকে জগন্নাথ হলে, তো আমাদের দিন আজকে এভাবেই যাচ্ছে। আসলে আসে না বলতে এমন তো না, অনেকেই তো হচ্ছে প্রপোজাল দেয় বাট ওই রকম কাউকে পাই না বা মনের মতো হয় না, যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক যাচ্ছে তাহলে ভালো লাগলো, ভালো লাগলো অ্যাকসেপ্ট করব তখন। অন্য সময় তো ভালোবাসা দিবস আর বসন্ত আগে পিছে ছিল, এখন তো সব মার্জ হয়ে গেছে আর আজকে সরস্বতী পূজাও, তো আমি আমার বান্ধবীদের সাথেই পালন করছি, আমার ফ্রেন্ডরা আছে সব, আমরা একসাথে উদযাপন করছি। আমাদের কলেজে প্রোগ্রাম ছিল, কলেজে প্রোগ্রামে গিয়েছিলাম, এখন সবাই ওখান থেকে এখানে আসছি। আমার ভালোবাসার মানুষ আমার বন্ধুরা, আমার বাবা মা, এরাই, আমার এক্সট্রা করে কোনো ভালোবাসার মানুষ নেই। আসলে আউটার অ্যাপিয়ারেন্স অত একটা ম্যাটার করে না, একটা মানুষ মনের দিক থেকে কতটা ভালো এটা ইম্পর্টেন্ট, তো মনের দিক থেকে ভালো এবং আমার সাথে আমার মেন্টালিটির সাথে ম্যাচ করে এরকম মানুষ আমি এখনও পাইনি। পেলে হয়তো বা থাকতো ওর জায়গায়, ওর ওই মানুষটাই থাকতো, এখন পাইনি এর জন্য নাই ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতেছে। না আসলে এভাবে বয়ফ্রেন্ড খোঁজার পক্ষপাতী আমি না, যখন যেটা কপালে থাকবে সেটা এমনি আল্লাহ পাঠাই দিবে, আমার দরকার নেই আসলে এখানে গিয়ে কাউকে খোঁজার। এটা তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আগে কথা বলে দেখতে হবে ব্যাটে বলে মিলে কিনা, তাহলে হয়তো বা চিন্তা করবো যে হ্যাঁ যাওয়া যায় কি যাওয়া যায় না। হ্যাঁ আছে, থাকবে না কেন, ভালোবাসার মানুষ তো আশেপাশে সবাই, স্পেশাল কেউ হ্যাঁ আছে, থাকবে না কেন।